আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। ভূত ভূত, কে কোথায় আছো? ভূত এসেছে বলেই ফ্লোরে লুটিয়ে পড়ল সাদিয়া। আচমকা জ্ঞান হারিয়ে ফেলায় সবাই ছুটে আসে ঘরে। ডাক্তার কাকা এলে ডাক্তার বলেন উনি এমন কিছু একটা দেখেছেন যেটা অপ্রত্যাশিত। আমাদের কয়েকটা দিন ওকে একটু রেস্টে রাখতে হবে, আর ওকে উত্তেজিত করবেন না। হায় আল্লাহ, আমার মেয়েটার কি হয়ে গেল? সব ওই নাফিসা ডাইনির জন্য। এই ডাইনিটা যেদিন থেকে সংসারে ঢুকেছে তখন থেকে সংসারে একটা অশান্তি লেগে আছে। ডাক্তারবাবু, আপনি এখন আসতে পারেন, আমি আমার মেয়ের খেয়াল রাখবো। এটা বলে রেহানা বেগম ডাক্তার সাহেবকে বিদায় দিলেন। সাদিয়া জ্ঞান ফেরার সাথে সাথে চুপচাপ হয়ে যায়, যেন মনে হয় মুখে কেউ আঠা লাগিয়ে দিয়েছে। প্রচুর জ্বর তাকে ঘিরে ফেলে। জ্বরের তীব্রতা এত পরিমাণে বেড়ে যায় যে সাদিয়ার মুখের কথা পর্যন্ত বন্ধ হয়ে যায়। সাদিয়ার এহেন অবস্থা দেখে নাফিসা খুব চিন্তিত হয়ে যায়, কারণ তাকে দেখে গ্রামের অনেক লোকই ভূত বলে সম্বোধন করে। অবশ্য এর কারণ তার কাছে আজও অজানাই রয়ে গেল। এসব ভাবতে ভাবতে কখন যে জোহরের ওয়াক্ত হয়ে গেছে তা তার খেয়ালে আসেনি। সাদিয়ার মাথায় জলপট্টি দিয়ে নিজেকে প্রফুল রঙে রাঙিয়ে সে জানামাজে দাঁড়িয়ে পড়ে অজানা এক সুখের সন্ধানে। সালাদ শেষে মোনাজাতে কান্নায় ভেঙে পড়ে সে। চোখ দেখে মনে হয় অছট বাড়িধারায় সে ভাসছে। আহ, কত কষ্ট! কিন্তু আফসোস, যার জন্য এত কান্না সেই শুধু বুঝতে পারছে না তার মনের অনুভূতিটা। হাজারো অভিমান জমে আছে তার বুকে, তাই তার সব কষ্ট কমাতে মোনাজাত ধরে সে। সে জানে সব শান্তি প্রভুর কাছেই মিশে আছে। অনেক অভিমান ভরা মন নিয়ে আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে বলে, হে আল্লাহ, আমার স্বামীকে তুমি হেদায়ত দান করো, ওকে তুমি দিনের পথ দেখাও, আমার ননদটাকে সুস্থ করে দাও। আমি জানি না ও কেন আমার মুখ দেখে অসুস্থ হয়ে পড়ল। হে আল্লাহ, তুমি সব রহস্য উদ্ঘাটন করে দাও। আমি চাই না আমার জন্য কারো ক্ষতি হোক, তুমি আমায়ও হেদায়ত দান করো, যাতে আমি আমার শ্বশুর বাড়ির সবার সাথে মিলেমিশে চলতে পারি। হে আল্লাহ, আমি যে এই কয়দিনে মানুষটাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি, ওকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি চাই আমরা দুজন একসাথে জান্নাতে থাকতে। একটা সময় নাফিসার কষ্ট এতটাই বেড়ে যায় যে নাফিসা আর কাঁদতে পারে না, কেমন নিস্তব্ধ হয়ে যায়। তাই মোনাজাত শেষ করে আবারও সাদিয়ার সেবা করতে শুরু করে। জ্বরের ঘরে সে বারবার বলতে থাকে, ভাবি তুমি এসেছ, ভাবি এসেছ। আরে সাদিয়া, আমি তো এখানেই আছি, তাহলে তুমি এমন কেন করছো? সবকিছুর মধ্যে যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছে নাফিসা। এদিকে আবদুল্লাহ উপরে এসে নাফিসাকে ডাক দেয়, কেউ নাকি তাকে খুঁজছে। নিচে নামার সাথে সাথে যা দেখলো তা নাফিসা কখনো আশা করেনি। কালো কাপড়ে আবৃত তারই চাচাতো বোন সুমাইয়াকে দেখে সে অনেকটা অবাক হয়ে যায়। হ্যাঁ সুমাইয়া, যে ছিল অসুখী একটা মেয়ে, নিজেকে সবসময় সাজিয়ে গুছিয়ে পর পুরুষের সামনে উপস্থাপন করায় ছিল তার কাজ। অবশ্য তার ইচ্ছা ছিল না, কিন্তু তার অভাগা স্বামী প্রায় বন্ধুদের বাড়িতে নিয়ে এসে আড্ডা দিত, পার্টি করত। বেচারি সুমাইয়াকে তার স্বামীর বন্ধুদের সামনে সেজে গুজে থাকতে হতো, এজন্যই আজ সে বেশি আশ্চর্য হয়েছে। নাফিসাকে দেখার সাথে সাথেই বুকে টেনে নিল সুমাইয়া আর বলল, তোর ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, তোর ওসিলায় আজ আমি আমার সুন্দর একটি জীবন পেয়েছি। দিনের পর দিন যখন স্বামীর অত্যাচারে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছিল তখন সিদ্ধান্ত নিয়েছিলাম এই জীবন আর রাখবো না, কিন্তু যখনই তোর সাথে কথা বলতাম তুই আমায় বারবার বলতিস আল্লাহ আমাদের পরীক্ষা করেন, তুই আমায় শিখিয়েছিলি ধৈর্য কী জিনিস, পর্দা কী জিনিস, শিখিয়েছিলি হাজারো পরিস্থিতিতে কীভাবে ইসলামকে আঁকড়ে ধরতে হয়। সেখান থেকেই তো ও বলার পরও ওর বন্ধুদের সামনে পর্দা করে যেতাম, হাজার কষ্ট সত্ত্বেও আমি ওকে ছাড়িনি। যখনই ভাবতাম ডিভোর্স দিব তখনই ভাবতাম ফেরাউনের মতো তো আর আমার স্বামী না, তাই বারবার পিছুপা হয়েও আবারও সামনের দিকে এগোতাম। ভাবতাম ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহুয়ের মতো কঠিন মনের মানুষকে আল্লাহ দ্বীনের বুঝ দান করলে আমার স্বামীকেও হেদায়ত দান করবে ইনশাল্লাহ, তাই সর্বপরিস্থিতিতে ধৈর্য ধারণ করার চেষ্টা করতাম। ভেবেছিলাম আমি হেরে যাব না কখনো। তোর মনে আছে আমি সেদিন নিজেকে শেষ করে দিব বলেছিলাম, কিন্তু তুই আমাকে শেষ হতে দিসনি। তুই বলেছিলি আত্মহত্যা মহাপাপ, এটা মারাত্মক অপরাধ, আর তারপর তোর দেওয়া বইটাতে যখন লেখাগুলো পড়েছিলাম আত্মহত্যা একটি মহাপাপ, যেভাবেই সে আত্মহত্যা করুক না কেন। আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু। সূরা নিসা আয়াত 29। জুন্দাব রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জনৈক ব্যক্তি গুরুতর আহত হলে সে তার ক্ষতগুলোর যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করল। অতপর আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা স্বীয় জান কবজের ব্যাপারে তড়িঘড়ি করেছে, অতএব আমি তার ওপর জান্নাত হারাম করে দিলাম। বুখারী শরীফে হাদিস নম্বর 1364। সাবিত বিন জাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো বস্তু দিয়ে আত্মহত্যা করল আল্লাহ তাআলা তাকে জাহান্নামে সে বস্তু দিয়ে শাস্তি দিবেন। বুখারী শরীফ হাদিস নম্বর 1363, 6047, 6105, 6652 এবং মুসলিম শরীফ হাদিস নম্বর 110।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো লোহা বা লোহা জাতীয় বস্তু দিয়ে আত্মহত্যা করল, সে লোহা বা লোহা জাতীয় বস্তুটি তার হাতেই থাকবে, তা দিয়ে সে জাহান্নামের আগুনে নিজ পেটে আঘাত করবে এবং তাতে সে চিরকাল থাকবে। তেমনইভাবে যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করল, সে জাহান্নামের আগুনে বিষ পান করতেই থাকবে এবং তাতে সে চিরকাল থাকবে। অনুরূপভাবে যে ব্যক্তি পাহাড় থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করল, সে জাহান্নামের আগুনে লাফাতেই থাকবে এবং তাতে সে চিরকাল থাকবে। বুখারী শরীফে হাদিস নাম্বার 5778, মুসলিম শরীফে হাদিস নাম্বার 109। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল, সে জাহান্নামে গিয়ে এভাবেই করতে থাকবে এবং যে ব্যক্তি নিজেকে বর্ষা অথবা অন্য কিছু দিয়ে আঘাত করে আত্মহত্যা করল, সেও জাহান্নামে গিয়ে এভাবেই করতে থাকবে। বুখারী শরীফে হাদিস নাম্বার 1365। আত্মহত্যা জাহান্নামে যাওয়ার একটি বিশেষ কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তি সম্পর্কে আগাম সংবাদ দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুনাইন যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। পথিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনৈক মুসলিম সম্পর্কে বললেন, এ ব্যক্তি জাহান্নামী। যখন যুদ্ধ শুরু হয়ে গেল তখন লোকটি এক ভয়ানক যুদ্ধে লিপ্ত হল এবং সে তাতে প্রচুর ক্ষতবিক্ষত হল। জনৈক ব্যক্তি বলল, হে আল্লাহ রসুল, যার সম্পর্কে আপনি ইতিপূর্বে বললেন সে জাহান্নামী, সে তো আজ এক ভয়ানক যুদ্ধে অংশগ্রহণ করে মৃত্যুবরণ করল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, সে জাহান্নামী। তখন মুসলিমদের কেউ কেউ এ ব্যাপারে সন্দিহান হল। এমত অবস্থায় সংবাদ এলো, সে মরেনি, সে এখনও জীবিত, তবে তার দেহে অনেকগুলো মারাত্মক ক্ষত রয়েছে। যখন রাত হলো তখন লোকটি আর ধৈর্য ধরতে না পেরে আত্মহত্যা করল। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দেওয়া হলে তিনি বলেন, আল্লাহ সুমহান, আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার বান্দা ও তার প্রেরিত রাসূল। অতঃপর তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মর্মে ঘোষণা দিতে বললেন যে, একমাত্র মুমিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তবে আল্লাহ তাআলা কখনো কখনো কোনো কোনো গুনাহগার ব্যক্তির মাধ্যমেও ইসলামকে শক্তিশালী করে থাকেন, মুসলিম শরীফে হাদিস নাম্বার 111। তখন আর নিজেকে শেষ করার কথা স্বপ্নেও ভাবিনি। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কাঁদতাম। জানিস, পিঠের ক্ষত এখনও শুকায়নি, কিন্তু মনের ক্ষত আজ শুকিয়ে গেছে, কারণ ও আমাকে এখনও অনেক ভালোবাসে, আমায় চোখে হারায়। এখন ও আর আড্ডা দেয় না, পার্টি করে না, এখন নিজেকে সাজিয়ে নিয়েছে দাড়ি টুপিতে। হ্যাঁ রে, তোর ওসিলায় এত কিছু সম্ভব হয়েছে, না হলে তো এতদিন আমি হয়তো বা শেষ হয়ে যেতাম। আচ্ছা, তুই এবার বসে যা, এসেই বকবক শুরু করে দিলি। নাফিসা, তোর মুখে এখনও ঘোমটা টানা কেন? না আসলে, মানে, কথাটা বলে আবারও নাফিসাকে বুকে জড়িয়ে ধরে সুমাইয়া আর বলে, থাক, তোকে আর কিছু বোঝাতে হবে না, আমি সব কিছুই বুঝে গেছি, তুই চিন্তা করিস না। আমি যেভাবে সব কিছু পেয়েছি তুই ঠিক সেভাবেই সব কিছু পেয়ে যাবে, শুধু একটু ধৈর্য ধর। জানিস, পৃথিবীর মানুষগুলো খুব স্বার্থপর, নিজের ছেলের মায়ের দরকার তাই বিয়ে করলো। বাহ, কত সুন্দর! কিন্তু এটা ভাবলো না, যাকে বিয়ে করতে যাচ্ছি সে সব কিছু ছেড়ে আমার কাছে আসছে, আর তারও তো একটা স্বামীর দরকার হয়। লোকটার জন্য আমার আফসোস হচ্ছে, না জানি তোকে বুঝতে অনেক দেরি করে ফেলে কিনা, তোর মতো একটা মেয়েকে সে হেলায় হারাচ্ছে। তুই ভাবিস না নাফিসা, স্বামী সুখ তুইও পাবি ইনশাল্লাহ, শুধু প্রয়োজন একটু ধৈর্যের। তুইও তো আমাকে বলতিস ধৈর্য ধরতে আর দিনের পথে থাকার লড়াই করতে। দেখ, তোর ওসিলায় আমি সব কিছু ফিরে পেয়েছি, তাহলে তুই কেন পাবি না? তুইও নিশ্চয়ই পাবি, কখনো হেরে যাবি না। জীবনে কোনো কিছু না পেয়ে হেরে গেলে জীবনের পূর্ণতা থাকে না। জীবনটা এমনই, বুঝলি, যেখানে কতকগুলো স্বার্থপর মানুষের জন্য একটা ফুলের মতো জীবন ধ্বংস হয়ে যায়। যারা কঠিন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে নতুন লড়াইয়ের জন্য তৈরি হয়, তারাই তাদের জীবনের পূর্ণতা খুঁজে পায়। আল্লাহর কাছে নিজের দুই নয়নের অশ্রু ছড়া, আর কেউ না হোক তিনি তোর মনের কষ্ট বৃদ্ধে যেতে দিবেন না, তোর চাওয়া পাওয়াগুলোকে তিনি বাঁচিয়ে রাখবেন। আজ আসিরে, যেদিন তোর বর তোকে মেরে নিবে সেদিন তোদের বাড়ি এসে থাকবো, কিন্তু আজ আর নয়। অনেকক্ষণ গল্প করেছি তোর সাথে, এবার আসি। আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনছেন নাফিস। সুমাইয়ার বলা কথাগুলো আজ তার গলায় কাটা হয়ে বিঁধে আছে, কিন্তু তবুও বারবার হুমায়রার স্মৃতি তাকে নাফিসার কাছে আসতে, তাকে আপন করে নিতে বাধা দেয়, তাই বারবার নাফিসার সাথে অন্যায় করে ফেলে। সেও যে সুখী নয়, প্রতিরাত্রের অশ্রুকণা যে সবার দৃষ্টির অগোচরেই থেকে যায়, দিনের পর দিন যায় তার বেদনাও দেখার কেউ থাকে না। আস্তে আস্তে উপরে চলে যায় নাফিস। এদিকে নাফিসা সুমাইয়াকে হাজার আটকানোর চেষ্টা করেও পারল না। পারবি বা কী করে, শাশুড়ির চোখ গরমে সেও যে বেশি কিছু বলতে পারেনি মেয়েটাকে। অনেকদিন পর নিজের আপন জনকে কাছে পেয়ে একটু জমানো কথা বলবে তাও সে পারল না। নিজের ভাবনার জগৎকে বিদায় জানিয়ে আবারও সাদিয়ার ঘরের দিকে ছুটল নাফিসা। সাদিয়ার জ্বরের মাত্রা বাড়ার সাথে সাথে নাফিসার টেনশনও বাড়তে থাকে, কারণ সে জানে সাদিয়ার জ্বর হয়েছে শুধু তার মুখ দেখার কারণে।
যেভাবে ওকে দেখে ভূত বলে চিৎকার করল আসলে সত্যি ভাববার বিষয়। সে নিজেও জানে না কি রহস্য লুকিয়েছে। মনের অজান্তেই আবারও চোখে পানি চলে আসে তার। ঝাপসা চোখে তাকায় টেবিলের উপরে রাখা মোবাইল সেটে। অনেকটা অবাক হয়ে যায় মোবাইল সেটের লেখাটা পড়ে। মেসেঞ্জারে নোটিফিকেশন চোখে পড়ার সাথে সাথে তার মুখ দেখা যায় চিন্তার ছাপ। জান পাখি নিকনামে সেভ করা এক আইডি থেকে কেউ মেসেজ দিয়ে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব মিস করি, তোমাকে ছাড়া একটা মুহূর্ত আমার কাটে না, কি করে একলা মুহূর্ত কাটাবো বলো তোমায় ছাড়া, তোমাকে কবে পাবো আমার করে, কবে আমরা পাশাপাশি হব, চলো না দুজনে কোথাও ঘুরে আসি, নিজেদের চাওয়া পাওয়াগুলো একে অপরের সাথে শেয়ার করি, চলো না সবাইকে লুকিয়ে বিয়ে করে ফেলি, আর কতদিন তোমায় ছাড়া থাকবো, সত্যি আর পারছি না তোমায় ছাড়া থাকতে, আর ভালো লাগছে না আমার, একাকে সময়গুলো যে আর কাটে না, আমার দম বন্ধ হয়ে আসছে যে তোমায় ছাড়া। মেসেঞ্জারের লেখা পড়ে আর নিজেকে সামলাতে পারছে না নাফিসা। মনে হচ্ছে কেউ যেন তার বুকে ছুরি মেরে দিয়েছে, যে ছুরির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে সে। না, এটা হতে পারে না, উনি পরকীয়া লিপ্ত, উনি জিনা করছেন, কিন্তু এটা তো শয়তানের ফেতনা, আমায় বিয়ে করার দরকার কি ছিল, ওই মেয়েকে বিয়ে করলে তো পারত, শুধু শুধু আমার বিয়ের বাঁধনে না বাঁধলেও তো হতো, জিনা করা তো ভয়াবহ পাপ, অবিবাহিত ছেলে মেয়ের চাইতে বিবাহিত ছেলে মেয়ে জিনা করলে তার পাপ তো দ্বিগুণ হয়। আমি ভাবতাম উনি হয়তো হিমুর কথা চিন্তা করে, এজন্য আমাকে ভালোবাসে না, কিন্তু এ কি, আজ যে অন্য কিছু দেখছি। বিড়বিড় করে কথা বলতে বলতে একসময় সে ক্লান্ত হয়ে যায়, নিজের মুখটাকে বন্ধ করে, আরও পুরনো মেসেজগুলো ঘেঁটেও দেখে। সে শুধু সেখানে প্রেমের কাহিনী দেখতে পায়, কিন্তু হঠাৎ তার হাত থেকে নাফিস ফোনটা কেড়ে নেয়। এবার তার বুকটা কেঁপে ওঠে ভয়, আর নাফিসের তাকানোর ভঙ্গিটাও একটু অন্যরকম ছিল। এবার কি হবে, নিজের স্বামী পরকীয়ায় লিপ্ত এ কথা জানার পরে কোনো মেয়েই স্বাভাবিক থাকতে পারে না। নাফিসাও তো মানুষ, কষ্ট তো তারও হয়। যখন জানল নাফিস পরকীয়ায় লিপ্ত, তখনও আর ও নিজেকে সামলে রাখতে পারেনি। বড্ড কষ্টমাখা মন নিয়ে নাফিসা বলা শুরু করল, ইসলামে ধোকাবাজি হারাম, আমায় কেন ধোকা দিলেন আপনি, আমার স্ত্রীর মর্যাদা নাই দিলেন, কিন্তু অন্য মেয়ের সাথে রিলেশনে কেন লিপ্ত আপনি, আপনি কি জানেন না ইসলামে জিনা করা হারাম, আর বিবাহিত হয়ে জিনা করা তো আরও বেশি পাপ, ওই মেয়েকে বিয়ে করলেই তো পারতেন, শুধু শুধু আমার জীবনটা নষ্ট করলেন কেন, শুধু তাই নয় সাথে নষ্ট করেছেন আমার হুমায়রা আপুর ভালোবাসাও, আপনি নাকি তাকে খুব ভালোবাসেন, তাহলে এই কি তবে ভালোবাসা নেব না, আমারও তো ইচ্ছে হয় আমার স্বামীটা আমায় ভালোবাসুক, আমার সাথে সময় কাটাক, কিন্তু আমার কপালে ওসব সুখ নাই, কিন্তু জানেন তাতে আমার কোনো দুঃখ কষ্ট কিছুই হতো না, আর হলেও কোনোদিন আপনাকে বলতামও না, কিন্তু আজ যা জানলাম তারপর আর আপনাকে ভালোবাসতে ইচ্ছে করছে না, আপনি এভাবে আমাকে কি করে ঠকাতে পারলেন, কিভাবে অন্য মেয়ের সাথে জিনায় জড়ালেন, এটা কি করে পারলেন আপনি, আমার ভালোবাসা কোনো দামই দিলেন না, এ থামুন আপনি, এত লম্বা লম্বা লেকচার দিবেন না তো, কাকে কি বলছেন আপনি, আমি তো এর মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না, এখনও নাটক করবেন আমার সাথে, আপনার ফোন অন করে দেখেন তো, নাফিস ফোনটা অন করার সাথে সাথে থমকে দাঁড়ালো, কারণ সে নিজেও জানে না এসবের মানে। অনেকক্ষণ ভাবার পর সে বুঝলো আসল রহস্য, তার ফোনে সাদিয়ার আইডি লগ ইন করা, তার মানে সাদিয়া প্রেম করে, সাদিয়া জিনায় লিপ্ত, না এটা হতে পারে না, অত ভালো মেয়ে এসবে কীভাবে জড়াতে পারে, এসব ভাবতে ভাবতে হঠাৎই আবদুল্লাহ ঘরে ঢুকে পড়লে দুজনের কথায় বন্ধ হয়ে যায়। কিন্তু দুজনের সম্পর্কে আরও বড় ফাটল ধরে গেল সামান্য ভুল বোঝাবুঝির জন্য। আবদুল্লার মলিন মুখ নজর এড়ায় নিয়ে নাফিসার মুহূর্তের মধ্যে সব কথা ভুলে গিয়ে আবদুল্লার দিকে মনোযোগী হয় নাফিসা। আবদুল্লাকে বুকে টেনে নিয়ে নাফিসা জিজ্ঞেস করল, কী হয়েছে সোনা, তোমার মুখে চিন্তার ছাপ, আর এভাবে কাঁদো কেন, আম্মু আম্মু আজ না খুব ভয়ের কথা শুনেছি, যা শুনে খুব ভয় লাগছে, না জানি আমার কী হবে। কি হয়েছে সেটা তো বলো। আম্মু, আমি এক বাসার পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখানে দেখলাম এক মা তার মেয়েকে লাঠির আঘাত করছে আর কাঁদছে। মেয়েটার মা তখন বলল, তুমি নামাজ পড়নি তাই আমি তোমাকে আঘাত করিনি, বরং এটা বোঝাতে চেয়েছি সামান্য আঘাতই তুমি সহ্য করতে পারছো না, তাহলে নামাজ না পড়ার কারণে জাহান্নামে যে আঘাত দেওয়া হবে তা কি করে সইবে। মেয়েটা তখন বলল, পেটে থাকলে পিঠে সয়। তখন মেয়েটির মা জাহান্নামীদের খাবারের যে কথা বলল তা শুনে আমার খুব কান্না পেয়েছে জানো মা। মহিলাটি তখন বলল, আর তাকে জাহান্নামীকে পুঁজ জাতীয় পানি পান করানো হবে, যা সে ঢকঢক করে পান করবে আর অত্যন্ত কষ্ট করে গলাধকরণ করবে, এবং সর্বদিক থেকে মৃত্যু দৃষ্টিগোচর হবে, অথচ সে মরবে না, সূরা ইব্রাহিম। আর তাদেরকে গরম পানি পান করানো হবে, যা তাদের অন্ত্রসমূহকে টুকরো টুকরো করে দেবে, সূরা মুহাম্মদ। আবদুল্লার কথা শোনার পর আবদুল্লার চোখ মুছে দিয়ে আবদুল্লাকে নাফিসা বলল, আল্লাহর অবাধ্য না হলে আল্লাহ জান্নাতে দেবেন আর জাহান্নামের ওই ভয়াবহ আজাব থেকে রক্ষা করবেন, এবার একটু শান্ত হয়ে বসো তো বাবা, আর তোমার ফুপির জন্য দোয়া করে দাও, তোমার ফুপিকে যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয়। জাহান্নামের আজাবের কথা শুনে আজ নাফিসও কিছুটা ভয় পেয়ে গিয়েছে, কারণ হুমায়রা মারা যাওয়ার পর থেকে সে যে নামাজ ছেড়ে দিয়েছে তা আজও এক ওয়াক্ত নামাজও আর পড়া হয় না তার।
আজমকা আজানের সুর তার কানে ভেসে আসে। প্রতিদিনই আজান শুনে নাফিস, কিন্তু আজ যেন তার মনে অদ্ভুত ভালো লাগা কাজ করছে। তাই আজানের সুর শোনার সাথে সাথেই সে মসজিদ মানে ছুটে যায়। নাফিসা তার চলে যাওয়ার কারণ অবশ্য খুঁজে পেল না, তাই সে নিজ কাজে মন দেয়। হুমায়রা মারা যাওয়ার পরে আজ প্রথমবার মসজিদে ঢুকল নাফিস। নামাজ শেষে প্রভুর কাছে দুই হাত তুলে বলল, হে প্রভু, এতদিন অনেক অন্যায় করেছি, এখন সময় এসেছে সব অন্যায় মুছে ফেলে সত্য পথ বেছে নেওয়ার। আমি ওই মেয়েটাকে অনেক কষ্ট দিয়েই আজ আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিব, ওকে আপন করে নিব, আমাকে যে ও অনেক ভালোবাসে। আর সব কথা বলেও দিব যে ওটা আমার আইডি ছিল না, ওটা ছিল সাদিয়ার আইডি, কারণ নাফিসা যে আমায় ভুল বুঝেছে। যে করে হোক, ওর ভুল আমাকে ভাঙাতেই হবে। হে আল্লাহ, আমাদের জীবনের বাকি দিনগুলো যেন তোমার রাস্তায় ব্যয় করতে পারি, তুমি দেখো হে আমার রব। মোনাজাত শেষে বাড়ির পথ ধরল নাফিস। রাস্তার দোকান থেকে এক থোকা গোলাপ কিনে নিল নাফিসার জন্য। এখনও ও যে সে নাফিসার মুখ দেখেনি, আজ গোলাপ নিয়ে তার সামনে তার মনের কথা প্রকাশ করবে নাফিস। মুহূর্তের মধ্যে কত স্বপ্ন বাসা বেঁধেছে তার বুকে। এদিকে সাদিয়ার জ্বরও কিছুটা কমেছে, আজ সে একটু উঠে বসল, কিন্তু যে কারণে সে অসুস্থ সেই কথাটা এখনও ভুলতে পারেনি। কিন্তু সাদিয়া ভেবে নিয়েছে ওই বিষয়ে আর মাথা গলাবে না, যা হয় হোক ভাবি তো একটা আছে, তাহলে আর চিন্তা কিসের। নিজেকে আজ প্রথমবারের মতো কালো রঙে রাঙিয়েছে সাদিয়া। আয়নার সামনে গিয়ে নিজেই নিজেকে চিনতে পারছে না সে। নাফিসা সাদিয়াকে দেখে তার কপালে একটা চুমু এঁকে দিল আর বলল, প্রত্যেক মুমিন নারীর জন্য আল্লাহ পর্দা ফরজ করেছেন, আজ তোমাকে দেখে সত্যি খুব ভালো লাগছে আমার, যেন মনে হচ্ছে কালো পরি দাঁড়িয়ে আছে আমার সনে। এবার থেকে নিজেকে এভাবে কালো রঙে রাঙিয়ে রেখো, নিজেকে দেখবে কত সম্মান পাবে তুমি। অবশ্য কেউ কেউ কটু কথা বলবে তোমায়, তবে তাতে কান দিব না বোন। মনে রেখো গোলাপে কাঁটা আছে, তাই তা অত সুন্দর। যদি তোমার আশা হয় সুন্দর জান্নাত, তাহলে দুনিয়ার এই ভোগ বিলাসিতা তোমাকে ত্যাগ করতে হবে। যদি দুনিয়ায় কষ্ট না করো, তাহলে জান্নাত পাবে কি করে? দুনিয়াটা বিশ্রামের জায়গা নয়, তবে যাতে অনন্তকাল বিশ্রাম করতে পারো সেজন্যই তোমাকে কষ্ট করতে হবে, অনেক কষ্ট। ভাবি আমি আসি, অনেক দেরি হয়ে যাচ্ছে, আল্লাহ হাফেজ। যাওয়া আসা সালাম দেওয়ায় প্রিয় নবীর সুন্নাত। আমি জানি না তুমি এতে নেকি পাবে কি না, কিন্তু সালাম দিলে অবশ্যই নেকি পাবে। আচ্ছা ভাবি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া রাস্তায় বেরিয়ে পড়ল অন্যভাবে, আর এর মধ্যেই কিছু ছোট ছোট ছেলে মেয়ে তাকে দেখে ভূত ভূত বলে চিৎকার করতে শুরু করল। এমন পরিস্থিতির সম্মুখীন হবে সে তা ভাবতেও পারেনি, তাই সাদিয়া খুব বিব্রত হয়ে পড়ে। তবুও কিছু না বলে সামনের পথে এগোতে থাকে সে। স্টেশনে এসে পড়লে রিক্সার জন্য সাদিয়া অপেক্ষা করতে থাকে। অল্প বয়সী একটা রিক্সাওয়ালা সাদিয়াকে দেখে ডাক দেয়, আন্টি কোথায় যাবেন? আমি আন্টি, নামি আপু। বাবা, এমন সাজে সেজেছেন যেন মনে হচ্ছে আন্টি, যত সব ঢং। সাদিয়া শুনেছিল পর্দা করলে অনেক সম্মান পাওয়া যায়, কিন্তু আজ সে এসব কি শুনছে? কেউ ভূত বলছে, কেউ আন্টি বলছে, আর তার মধ্যে এত গরম। সাদিয়া ভাবছে না জানি কলেজে গিয়ে তাকে কত কথা শুনতে হয় বান্ধবীদের মুখ থেকে। অবশেষে কলেজে পৌঁছে গেল সাদিয়া। সাদিয়া রিক্সা থেকে নামার পরই যখন ক্লাসে প্রবেশ করলো, তখনই পুরো ক্লাসের ছেলেমেয়েরা অট্ট হাসিতে ফেটে পড়ল আর বলল, মনে হচ্ছে সাদিয়া আন্টি আজ নতুন সাজে আমাদের দর্শন দিয়েছে। কেউ একজন বলে উঠল, সাদিয়া শুনেছি তোর ভাবি নাকি হুজুর, তা হুজুরের পাল্লায় পড়ে ভীমরতি ধরল নাকি তোর? একেবারে খুব তাড়াতাড়ি নিজের গেট আপ চেঞ্জ করে ফেললি। কারোর কথার কোনো উত্তর জানা নেই সাদিয়ার, তাই আজ সারাটা দিন সে চুপচাপই রয়ে গেল। সারাটা দিন কেউ তার কাছেও ঘেসছে না, সবাই যে যার মতো আড্ডা নিয়ে ব্যস্ত। কলেজ শেষে মনমরা হয়ে বাড়ি ফেরে সাদিয়া। নাফিসা কিছুটা আন্দাজ করে সাদিয়াকে বলে, তুমি পর্দা নিয়ে খুব টেনশনে আছো বোন, তুমি চিন্তা করো না, দিনের পথে থাকতে হলে এমন হাজারো বাধা অতিক্রম করতে হবে, না হলে তোমার ঈমান মজবুত হবে কি করে? বিনা পরীক্ষায় যে জান্নাত পাওয়া যাবে না বোন, জান্নাত যে এত সহজ না, জান্নাত পেতে হলে অনেক কষ্ট করতে হয় বোন। নাফিসা নাফিসার মতো বকবক করে যাচ্ছে, কিন্তু সারা নেই সাদিয়ার। সাদিয়াকে দেখে নাফিসা বুঝতে পেরেছে সে যে খুব রেগে মেগে আছে। সাদিয়া সবথেকে বেশি টেনশনে আছে তার বয়ফ্রেন্ডের কথা চিন্তা করে, কারণ তার বয়ফ্রেন্ড যে বলেছে সে পর্দা করলে তাকে ছেড়ে দিবে, এজন্যই তো বেশি টেনশনে আছে সাদিয়া। আর কিছু না ভেবেই সাদিয়া ঘরে দরজা দিয়ে দিল। নাফিসার সাথে এমন আচরণ কখনো করেনি সাদিয়া, তাই আজ খুব চিন্তিত হয়ে পড়ল সে, না জানি এবার কি হয়। আচমকা ঘরে ওভাবে দরজা দেওয়ায় চিন্তিত হয়ে পড়ল নাফিসা, কারণ সে বুঝতে পারছে না এবার কোথাকার জল কোথায় গিয়ে পড়বে। দরজায় কয়েকবার ধাক্কাধাক্কি করার পরও সাদিয়া দরজা খোলে না। দরজা ধাক্কানোর শব্দে ছুটে আসে রেহানা বেগম। নাফিসার কাছে তিনি প্রশ্ন ছুড়ে দেন, আমার মেয়েটাকে তুমি কি করেছো যে ও দরজা খুলছে না? আমার মেয়ে যখন খুব বেশি রেগে যায় ঠিক তখনই ও এমনটা করে। নাফিসা পর্দার কথা খুলে বললে তার শাশুড়ি তাকে আরও ধমক দেয়, আরও অপমান করে। সমস্ত দুঃখ কষ্ট নাফিসাকে হজম করতে হয় বাধ্য হয়ে। এবার রেহানা বেগম সাদিয়াকে ডাক দেয়। মায়ের কথার অবাধ্য না হতে পেরে যেই সাদিয়া দরজা খুলতে যাবে ঠিক সেই সময় সাদিয়ার ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করার সাথে সাথে ওপারের মানুষটি বলতে থাকে, সাদিয়া তুমি কি সিদ্ধান্ত নিলে, আমার সাথে সম্পর্ক রাখবে? হ্যাঁ তো, তোমাকে ছাড়া যে আমি আমার এক মুহূর্ত কল্পনা করতে পারি না। তাহলে তোমাকে তোমার পর্দা বদলাতে হবে।
তুমি এমনি স্কার্ফ বাঁধো, কিন্তু ওভাবে কালো পোশাকে এসো না। সবাই আমাকে বলবে আমি গেওমার্কা মেয়ের সাথে প্রেম করি, আমি ওসব সহ্য করতে পারবো না। কিন্তু সাদিক, পর্দা যে ফরজ। ওহ, থামো না তুমি, তাহলে তুমি তোমার পর্দা নিয়ে থাকো, তাহলে আমায় বিদায় জানাও। হাজার চেষ্টা করে যখন সাদিয়া ব্যর্থ হলো, তখন সে বাধ্য হয়ে সাদিকের কথা মেনে নিল। অবশ্য আজ তার অনেক কষ্ট হয়েছে, তবুও নির্বোধের মতো সাদিকের কথায় সে রাজি হলো। রেহানা বেগম আজ প্রথমবার নাফিসার মুখে একটা থাপ্পড় দিলেন ঘোমটার উপর দিয়ে, যা নাফিসের নজর এড়ায়নি। নাফিস কোনো কিছু বুঝতে না পেরে তার মায়ের কাছে থাপ্পড়ের কারণ জানতে চাইল। নাফিসার কথা শুনে রেহানা বেগম বললেন, এই মেয়ে আমার ছেলেকেও বশ করেছে, এর আগে আমি কোনোদিন কী করেছি তাতে কোনো প্রশ্ন করেনি, আর আজ প্রথমবার আমার কাজের উপর আমাকে প্রশ্ন করছে। হ্যাঁ আল্লাহ, শেষ পর্যন্ত আমার ছেলেটাকেও কেড়ে নিল এই মেয়েটা। মা, আমি তোমার কাছে শুধু কারণ শুনতে চেয়েছি, এবার তাতে তুমি এত রাগ করছো কেন? তুমি কষ্ট নিও না মা, মনে মনে রেহানা বেগম মুচকি হাসি দিলেন আর ভাবলেন, যাক আমার ছেলে তবে পাল্টায়নি। নাফিস দরজায় কড়া নাড়লে সাদিয়া দরজা খুলতে বাধ্য হলো। দরজা খোলার সাথে সাথেই নাফিস ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। নাফিসার এমন অদ্ভুত আচরণে চিন্তিত রেহানা বেগম। তিনি বুঝতে পারছেন কোনো একটা রহস্য নিশ্চয় আছে। নাফিসকে ঘরে ঢুকতে দেখে সাদিয়া খুব চিন্তায় পড়ে গেল। কোনো কথা না বলে সাদিয়ার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। সাদিয়ার আর বুঝতে বাকি রইল না থাপ্পড়ের মানে, কিন্তু তবুও সে উল্টে প্রশ্ন করল, ভাই আমায় মারলি কেন তুই? আমি কি করেছি? কি করেছিস বুঝতে পারছিস না? সাদিকের সাথে রিলেশন কবে থেকে? ভাইয়া 3 বছর। কি, এত বছর ধরে তুই আমাদের চোখ ফাঁকি দিচ্ছিস আর আমরা কিছু টেরও পেলাম না? আমার বোন হয়ে তুই এটা কিভাবে করতে পারলি? ভাইয়া, ওকে ছাড়া আমি বাঁচব না। কি করে বাঁচব? চুপ কর, হারাম রিলেশনে জড়িয়ে আবার বড় বড় কথা বলছিস তুই। তুই জানিস এটা কত বড় পাপ? বিয়ের আগে প্রেম করা মানে জাহান্নামের আগুনে ডুব দেওয়া। আর আমি খোঁজ খবর নিয়েছি, সাদিক ছেলেটি খুব একটা সুবিধার না। ভাইয়া, তুই আমায় মারিস আর যাই করিস, ওই ছেলেকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না। এত বছরের স্মৃতি একদিনে মুছে ফেলতে পারবো না ভাইয়া। তুই পেরেছিস ভাবিকে ভুলতে? সাদিয়া, আমাদের ছিল পবিত্র প্রেম, আল্লাহর ইচ্ছায় আমাদের বিয়ে হয়েছিল, তাই তাতে কারোর তুলনা চলে না। আর আমি নাফিসার সাথে অন্যায় করেছি। শোন বোন, তুই ফিরে আয় এই পথ থেকে, এটা অনেক বড় পাপ। বিশ্বাস কর, হাদিসে আছে ব্যভিচারের শাস্তি কি, ব্যভিচারের তওবা কবুল হয় কি? উত্তর হচ্ছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বেগানা নারীর প্রতি দৃষ্টি দেওয়া চোখের জানা, অশ্লীল কথাবার্তা বলা জিহ্বার জানা, অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের জানা, ব্যভিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের জানা, খারাপ কথা শোনা কানের জানা, আর জেনার কল্পনা করা ও আকাঙ্ক্ষা করা মনের জানা। অতপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়। সহি আল বুখারী শরীফে হাদিস। জেনার শাস্তি হচ্ছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম যার উপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত, আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল। ভেতরে নারী পুরুষরা চিল্লাচিল্লি করছিল, আগুনের শিখা উপরে আসলে তারা উপরে উঠেছে, আবার আগুন স্তিমিত হলে তারা নিচে যাচ্ছিল। সর্বদা তাদের এ অবস্থা চলছিল। আমি জিব্রাইল আলাইহিসাল্লামকে জিজ্ঞেস করলাম, এরা কারা? জিব্রাইল আলাইহিসাল্লাম বলল, তারা হলো অবৈধ যৌনাচারকারী নারী ও পুরুষ। সহি আল বুখারী শরীফে হাদিস। অবিবাহিত ব্যভিচারীর শাস্তি 100 বেত্রাঘাত এবং বিবাহিতের শাস্তি হচ্ছে রজম, কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে হত্যা। ইবনু মাজাহ, হাদিস নম্বর 2550। উল্লেখ্য, দেশের শাসক বা তার প্রতিনিধি কেবল এই শাস্তি কার্যকর করতে পারেন। জেনা ব্যভিচার কবিরা গুনাহ, তওবা ব্যতীত এই গুনাহ মাফ হয় না। ব্যভিচারী ব্যক্তি ওই গর্হিত কর্ম থেকে ফিরে আসার জন্য অনুতপ্ত হয়ে খালেস অন্তরে তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। সূরা তওবা আয়াত 82। এত কিছু জানার পরও তুই হারাম কাজে জড়িয়ে থাকবি বোন? তুই নিশ্চয় জানিস বিয়ের আসর থেকে বর উঠে যায়, আর তোদের তো এখনও বিয়েই ঠিক হয়নি। তাছাড়া আব্বু তোকে ওই ছেলের সাথে বিয়ে দিতে রাজিও হবে না, তাহলে অন্য কারোর সাথে বিয়ে হলে তখন তুই কি করবি? আল্লাহর কাছে কি জবাব দিবি? তাই বলছি, তওবা করে ফিরে আয়। আবেগের অকুল সাগরে ভেসে যাওয়া বুদ্ধিমানের কাজ নয় রে বোন। মৃত্যু কিন্তু যে কোনো সময় মানুষকে গ্রাস করতে পারে, মালাকুল মৌত বলে কয়ে আসে না কখনো, সে যে কোনো সময় দরজায় কড়া নাড়তে পারে, তার কোনো অনুমতির প্রয়োজন হয় না। সামান্য মানুষের ভালোবাসা নিয়ে অমন করছিস, তাহলে ভাব শেষ বিচারের দিন সামান্য অবাধ্যতার জন্য যখন আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা থেকে বঞ্চিত হবি তখন কেমন লাগবে তোর? নাফিসের কথা শুনে সাদিয়া তাকে মিথ্যা আশ্বাস দিয়ে বলল, আমি সব কিছু ছেড়ে দিব, ওকে ভুলে যাব আমি। তুই চিন্তা করিস না ভাইয়া, বোনের কথা সন্তুষ্ট হয়ে নাফিস এবার দরজা খুলে দিল। দরজা খুলে দেখে দরজার সামনে থেকে এখনও পর্যন্ত কেউ যায়নি। নাফিসের মুখ দেখে হয়তোবা রেহানা বেগম কিছু আন্দাজ করলেন, তাই তিনি সবাইকে ঘরে পাঠিয়ে দিয়ে সাদিয়ার ঘরে ঢুকে পড়লেন। সাদিয়া তার মাকে দেখার সাথে সাথে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, মা ভাইয়া সব জেনে গেছে মা, এবার কি হবে? তুই চিন্তা করিস না মা, আমার আমার ছেলেকে আমি চিনি, ও আমার কথার বাইরে যাবে না, সব ওই ভাবির জন্য। ভাবি যদি পর্দা করতে না বলতো তাহলে এত কিছু হতো না। তুই এতদিন পর জানতে পারলি, তোকে কতদিন বলেছি ওই মেয়ে সুবিধার না, তুই তো শুনিসিনি, এখন বোঝ কত ধানে কত চাল। দেখো মা, এবার আমি কি করি?
ভাইয়া না আজ বলেছে ভাবির সাথে সে অন্যায় করেছে, তার মানে ভাইয়া ভাবিকে মনে হয় স্ত্রীর মর্যাদা দিয়ে দিবে, কিন্তু আমি তা কিছুতেই হতে দিব না। কিছু তো একটা করতেই হবে যাতে ভাইয়া ভাবি এক হতে না পারে। কিন্তু তুই আজকের রাতটা আটকাবি কি করে? দেখোই না মা আমি কি করি। আর এদিকে নাফিস কত আশা বুকে নিয়ে নাফিসার ঘরে ঢুকলো, কিন্তু সে কি আর জানে তার কপালে যে ওই স্ত্রীর সুখ এত সহজে মিলবে না। এশার নামাজ পড়ে গোলাপ নিয়ে ঘরে ঢুকলো নাফিস। নিজের অন্যায়ের কথা আজ স্বীকার করে নেবে আজ নাফিস। আজ থেকে আবার নতুন জীবনের স্বপ্ন দেখা শুরু করলো নাফিস। নাফিসের পুলকিত মন আজ জ্যোৎস্নার সাথে ভাব জমায়, তাই জ্যোৎস্নার সাথে বিড়বিড় করে নিজের মনের আবেগ আগে প্রকাশ করে নেয় সে। কিন্তু আবারও এ যে এক কঠিন ধাক্কা তাকে পেছনে ফেলে দিবে এটা সে কখনো ভাবেনি। সাদিয়ার জ্বরের মাত্রা একেবারে পুরোপুরি শেষ হয়ে যায়নি, তাই জ্বরের ঘোরে আবারও অজ্ঞান হয়ে যায় সে। মেয়ের জ্বরে রেহানা বেগম আজ একটু খুশি, এ কারণে যাতে নাফিসার আর নাফিসার বন্ধন ভেঙে যায়, নতুন করে যেন তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি না হয়, এজন্য তিনি খুশি হয়েছেন। সাদিয়া অজ্ঞান হওয়ার সাথে সাথেই রেহানা বেগম জোরে চিৎকার দিয়ে নাফিসকে ডাকতে থাকে। মায়ের ডাক শুনে বাধ্য ছেলের মতো নাফিস চলে আসে সাদিয়ার ঘরে। ফেলে আসা গোলাপের দিকে চেয়ে থাকে নাফিসা। বোকা নাফিসা বোঝে না লাল গোলাপের কী অর্থ, আর ভাবনার জগতে স্থান পায় অন্য কোনো ভাবনা। সে ভাবে বোধহয় অন্য কেউ নাফিসকে দিয়েছে লাল গোলাপ। নীরবে তাই দুই চোখের অশ্রু বেয়ে পড়ে লাল গোলাপের দিকে। হঠাৎ কি মনে হয় তার সযত্নে গোলাপগুলো রেখে দেয় একটা ফুলদানিতে। সেও সাদিয়ার ঘরের দিকে ছুটে যায়। তার টেনশন আরও বেড়ে যেতে থাকে। অবশ্য কিছুক্ষণের মধ্যে সাদিয়ার জ্ঞান ফিরে আসে। সাদিয়ার জ্ঞান ফিরে আসলে নাফিসা দৌড়ে গিয়ে ফ্লোরে শুয়ে পড়ে। সারাদিনের ক্লান্তির পর তার চোখে নেমে আসে রাজ্যের ঘুম। নাফিস ঘরে এসে যখন নাফিসাকে ঘুমন্ত অবস্থা লক্ষ্য করে তখনও দেখে তার ঘুমটা টানা। নিজের মনে একা একা বলতে থাকে, আমি জানি না তুমি কেমন, কিন্তু তুমি যেমনই হও না কেন তুমি তো আমারই, আজ না হয় কাল মুখ তো তোমার আমি দেখবই, তুমি যে আমার বিয়ে করা বউ। ওয়ার্ড্রপের ওপর রাখা লাল গোলাপের দিকে তাকিয়ে অনেকটা অবাক হয়ে যায় নাফিস। গোলাপগুলো এভাবে সযত্নে রাখা দেখে ভাবে নাফিসা বোধহয় সব ভুল বুঝতে পেরেছে, তাই আনন্দে সে আত্মহারা হয়ে যায়। সারাটা রাত দুই চোখের পাতা এক করতে পারেনি নাফিস, শুধু নাফিসার কথা ভেবেই গিয়েছে। ভাবতে ভাবতে ফজরের আজান হয়ে গেলে মসজিদে চলে যায় সে। নাফিসা নামাজের জন্য উঠে দেখে নাফিস বিছানায় নেই, অবশ্য সেদিকে ভ্রুক্ষেপ নেই তার। সে সালাত আদায় করে নিজের কাজে চলে যায়। আর এদিকে নাফিস মসজিদ থেকে এসে দেখে নাফিসার আংটি পরে আছে ফ্লোরে। আংটি দেখে নাফিস হতবাক হয়ে যায়, কারণ সেইম আংটি যে হুমায়রারও ছিল। আর কোনো কিছু না ভেবে রান্নাঘরে ছুটে যায় নাফিস নাফিসাকে আংটিটা দিতে। নাফিসা নাফিসের হাতে আংটিটা দেখে টান দিয়ে নিয়ে নেয় আর বলে, এই আংটি আপনার কাছে কেন? আপনি জানেন এটা আমার কত প্রিয়? কে দিয়েছিল? তা তো জানি না, কিন্তু কেউ তো দিয়েছিল। নাফিসার মুখ থেকে এমন কথা শুনে নাফিস আশ্চর্য হলো, কারণ এমন কথা তারাই বলে যাদের স্মৃতি নেই। নাফিস ভাবল, তাহলে কি ওর স্মৃতি নেই? ওই আমার, না না কি ভাবছি আমি, যদি তাই হতো তাহলে ওর পরিবার দেখে আমি নিশ্চয়ই চিনতে পারতাম। এসব ভাবতে ভাবতে নাফিস রান্নাঘর থেকে চলে গেল, নিজের কাজে বেরিয়ে পড়ল নাফিস। সাদিয়া রান্নাঘরে এসে তার ভাবির সাথে তেমন কথাও বলেনি। নাফিসা বুঝতে পারল এসবের মানে। সকালে নাস্তা করে সেজে গুজে আজ কলেজের জন্য রেডি হলো সাদিয়া। আজ যে সাদিকের সাথে দেখা করতে যাবে সাদিয়া, নাফিসা সাদিয়াকে কিছু বলতে যাবে ওই সময় রেহানা বেগম এসে বললেন, সাদিয়া তাড়াতাড়ি যা, অনেক দেরি হয়ে যাচ্ছে যে। হ্যাঁ মা আমি যাচ্ছি, বলেই চলে গেল সাদিয়া। আর রেহানা বেগম অবুঝের মতোই মিটমিট হাসছেন, কিন্তু তিনি জানেনও না মেয়েকে কোন ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন যার ফলাফল ভয়াবহ আকার ধারণ করতে পারে। সাদিয়া রাস্তায় বেরিয়ে পড়লে ছোট ছোট ছেলেমেয়েরা ছুটে আসে তার কাছে, এসে বলে, আপু তুমি খুব সুন্দর। এমন কথা শুনে সাদিয়া তো মহা খুশি, কারণ সে ভাবছে পর্দায় বোধ হয় অপমানিত হতে হয়, যা খোলামেলা খুললে হতে হয় না। সেম রিক্সাওয়ালার সাথে দেখা হলে রিক্সাওয়ালা বলল, আপু আপনি খুব সুন্দর, যা শুনে সাদিয়া আরও খুশি হয়। আজ ক্লাসে সবাই তাকে সুন্দরী বলে সম্বোধন করে, সবাই তার পাশে এসে বসে। তার এক বান্ধবী বলে উঠল, আজ এত সাজ যার জন্য তার কথা ভুলে গেলি? ওই কথা বলতে বলতেই সাদিক চলে আসে তার সামনে। সাদিক সাদিয়াকে দেখে আজ খুব খুশি আর বলে, তোমাকে দেখে আমার মহারানীর মতোই লাগছে, শুধু শুধু ওসব ভূতমার্কা সাজের কোনো দরকার ছিল না, আজ আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে এক্ষুনি আমার বউ করে রেখে দিই। কলেজ শেষে আজ খুশি মনে বাড়ি ফিরে আসে সাদিয়া। নাফিসা সাদিয়াকে দেখে চোখের পানি আটকে রাখতে পারেনি, তাই আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে বলে, হে আল্লাহ আমি জানি না মেয়েটার কি হলো, মাত্র একটা দিনে এত পরিবর্তন কি করে হয়ে গেল মেয়েটার? আগে তো মাথায় কাপড়টুকু দিত, এখন তো সেটুকু করে না। হেদায়তের মালিক তুমি, তুমি ওকে আর আমার শাশুড়ি স্বামী সবাইকে হেদায়ত দান করো। আমায় ধৈর্য ধারণ করা তৌফিক দিও, আমি যেন সবসময় ধৈর্য ধরতে পারি। আমি ওকে বোঝাবো ইনশাল্লাহ, হাজার অপমানিত হয়েও আমি হার মানব না। আমি যে প্রিয়নবীর উম্মত আমি হার মানতে শিখিনি। মোনাজাত শেষ করে আবারও নিজের হাতের আংটিটার দিকে অপলক চেয়ে থাকে নাফিসা। একটা সময় নিজের কাজ শেষ করে ঘরে যায় নাফিসা। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত হলো। রাতের খাওয়া শেষ করে নাফিসা শুয়ে পড়ে ফ্লোরে। আর এদিকে নাফিসা চলে আসে, এসে নাফিসার হাত ধরে টেনে তুলে বাসায়।
কিন্তু তাতে নাফিসার ভালো লাগা কাজ করে না। সেই মেসেজের কথা যে দাগ কাটে তার মনে। নাফিস বলা শুরু করে, আমায় ভুল বুঝেন না আপনি, বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই, আমি কিচ্ছু করিনি। মোবাইল ফোনটা কার? আমার। কিন্তু যে আইডি লগ ইন করা ছিল সেটা। নাফিসার কথা শেষ করার আগে নাফিসার ফোনটা বেজে ওঠে। ফোনের ওপার থেকে যে কথা নাফিসার কানে গেল তা শুনে নাফিসার জোরে কেঁদে ওঠে আর বলে ওঠে, ইন্নালিল্লাহ। ওভাবে নাফিসা ইন্নালিল্লাহ পড়লো শুনে নাফিসও টেনশনে পড়ে যায়। নাফিস বলে, কি হলো আপনার? আমার বাবা স্ট্রোক করেছে। ওনাকে হাসপাতালে ভর্তি করেছে কি? আমি সেটা জানি না, বাবা বেঁচে আছে কিনা সেটাও জানি না। নাফিসার কথাগুলো অসমাপ্তই রয়ে গেল। নাফিসাকে নিয়ে ছুটলো নাফিসার বাড়িতে। নাফিসার বাড়িতে যাওয়ার সাথে সাথে দেখল তার বাবা বারান্দায় পড়ে আছে। হাসপাতালে নিয়ে যাবেই বা কে? তার বাবার বাড়ি এক অজপাড়া গায়ে, যেখানে আশেপাশে তেমন বাড়ি নেই বললেই চলে। যদিও দু একটা আছে, কিন্তু তাদের স্বামীরা জীবিকার সন্ধানে শহরের বাইরে আছে। যোগাযোগ ব্যবস্থাও তেমন ভালো না, তাই নাফিস তার গাড়িতে করেই নাফিসার বাবাকে হাসপাতালে নিয়ে গেল। নাফিসা মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পায় না। আকাশের দিকে তাকিয়ে আকাশের মালিকের অসীম ক্ষমতা দ্বারাই সে সান্ত্বনার বাণী অনুভব করে। মায়ের কোলে মাথা রেখে বলে, মা তুমি কেঁদো না, সবাইকেই যে পরপারে পাড়ি জমাতে হবে। যদি আজ বাবার কিছু হয়ে যায় সে তো আল্লাহর ইচ্ছাই হবে। আল্লাহ তো সবসময় সব কিছুতেই মঙ্গল রাখেন। আমাদের প্রিয় নবীকেও স্বজন হারানোর কষ্ট ভোগ করতে হয়েছে মা। নিজের মা বাবা চাচা স্ত্রী সন্তান সব কিছু হারানোর কষ্ট তাকে সহ্য করতে হয়েছিল। আমরা তার উম্মত হয়ে কেন পারবো না মা? বুকে পাথর চাপা দিয়ে নাফিসা কথাগুলো বলল। নাফিসার মা শান্ত হয়ে বসার ব্যর্থ চেষ্টা করলেন। অবুঝ মন যে আজ কিছুতেই শান্তিতে থাকতে দিচ্ছে না, তবুও আকাশের দিকে তাকিয়ে নিজের মনকে সান্ত্বনা দেয় সে। কারণ সে জানে পরপারে যে তাকে একদিন যেতে হবে। হ্যাঁ, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যেটা চিরন্তন সত্য। কিন্তু তবু আমরা ভুলে যাই রঙিন এই দুনিয়ায় সেসব কথা। অথচ দুনিয়াটা সময় কাটানোর জায়গা নয়। আমরা সবাই আল্লাহর কাছে এ প্লাস পেতে চাই, অথচ আমাদের পড়াশোনার অবস্থা ফেল করা স্টুডেন্টদের মতো। কি করে উত্তীর্ণ হব আমরা? এসব ভাবনাগুলো নাফিসার মাকে আরও যন্ত্রণা দেয়। এতদিন যে নাফিসা তাকে অনেকবার বলেছিল পাঁচ রক্ত সালাত আদায় করতে, পর্দা করতে, তিনি কারোর কথায় কান দেননি। তার স্বামীও তাকে সবসময় বলতো আল্লাহর পথে চলতে, কিন্তু তাতে তার কোনো ভ্রুক্ষেপে ছিল না। আর আজ যখন সব কিছু বুঝতে পারছে, তখন নিজের স্বামীকেই। হঠাৎই নাফিসার কাছে ফোন আসে। কাঁপা কাঁপা গলায় নাফিসা ফোনটা রিসিভ করে বলে, আমার বাবার কি অবস্থা? নাফিস কিছুই বলতে পারে না, শুধু এইটুকু বলে, কাল সকালে আমরা আসছি, এত রাতে কিচ্ছু পাওয়া যাচ্ছে না, আমার গাড়িটা যে নষ্ট হয়ে গেছে। নাফিসা বুঝে নিল অন্য কিছু, কিন্তু তার মাকে কিছুই বলল না। সারা রাত দুই চোখের পাতা এক করতে পারেনি সে। মনের মধ্যে এক অস্বাভাবিক কষ্ট তাকে ঘুমাতে দেয়নি, তাকে শান্তিতে থাকতে দেয়নি। নাফিস ভেবেছিল আর কিছুদিন পরই বাপের বাড়ি আসবে। বাবাকে দেখার জন্য যে তার মন ব্যাকুল হয়ে উঠেছিল, চোখের অশ্রুকণা নীরবে ঝরায় সে। মাঝে মাঝে ভাবতে থাকে পৃথিবীর সব অশ্রু বোধ হয় তার জন্যই বরাদ্দ। কিন্তু রাতের আকাশের দিকে তাকিয়ে প্রভুর করুণার কথাও সে ভোলে না। সে ভাবে, আল্লাহ তো মানুষকে পরীক্ষায় ফেলেন, হয়তো বা আমাকেও তিনি পরীক্ষায় ফেলেছেন, তাহলে আমি কেন কষ্ট পাব? আমাকেও ধৈর্য ধরতে হবে, আমাকে শক্ত হতে হবে। আমি যদি শক্ত না হই তাহলে আমার মাকে সান্ত্বনা দিবে কে? আমার মায়ের পাশে যে এখন আমাকে থাকতে হবে। সকাল হওয়ার সাথে সাথে দরজায় কড়া নাড়ার শব্দে নাফিসার বুকটা কেঁপে ওঠে। কারণ সে জানে এবার আর তার মাকে কিছু লুকিয়ে রাখা যাবে না, এবার যে সত্যি জিনিসটাই সামনে এসে যাবে। আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আমার মাকে আর আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। নাফিস আসার সাথে সাথে নাফিসা তার ঘোমটা টেনে নেয়। নাফিসকে নাফিসা প্রশ্ন করে, আমার বাবা কই? আপনার বাবা বেঁচে আছে আলহামদুলিল্লাহ, তাহলে কাল রাতে কেন বলেননি? আমি বলতে চেয়েছিলাম তো, বলার আগেই ফোনটা কেটে গিয়েছিল। আল্লাহ আকবার, আল্লাহর কত অসীম দয়া। বাবা তো একবারে মরণের অনেক কাছেই ছিল, কিন্তু আমার আল্লাহ ওনাকে বাঁচিয়ে দিলেন। নাফিসার মা আজ অনেক খুশি, তিনি ভেবে নিয়েছেন আল্লাহর অবাধ্য হবেন না আর কখনো, সবসময় আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবেন। নাফিস নাফিসাকে রেখে বাড়িতে চলে গেল। বাসায় গিয়ে গোলাপের দিকে চেয়ে থাকে নাফিস। মনের কথাটা যে এখনো বলা হয়ে উঠল না তার, মনের মধ্যে যে কথা জমা হয়ে আছে তা যে মনের মানুষকে বলতে পারল না সে। যার সাথে পাঁচ পাঁচটা বছর কাটিয়েছিস তাকে কিভাবে ভুলে গেলি ভাইয়া তুই? হুমায়রাই আমাকে বলেছিল ও মারা যাবার পর বিয়ে করে নিতে। ভালো কথা বললি তো ভাইয়া, ভাবি বলেছিল আর তুই বিয়ে করছিস? না, কিন্তু তুই তো আব্দুল্লার কথায় বিয়ে করেছিস। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আজ হিমুর কথা ভেবেই আমি ওকে স্ত্রীর মর্যাদা দিতে চাই। দেখিস ভাইয়া, ওই নাফিসা ভাবি তোর আর হুমায়রা ভাবির সব স্মৃতি নষ্ট করে দেবে, তুই দেখে নিস। না সাদিয়া, তুই ভুল ভাবছিস। সাদিয়াকে বকে ঝোঁকে ঘর থেকে বের করে দিল নাফিস। এদিকে দুই দিন পার হলে নাফিসাও ফিরে আসে। নাফিসার অপেক্ষার প্রহর
অবশেষে শেষ হলো। নাফিস রাতের বেলা ঘরে ঢুকে সালাম দিল, যা সে আগে কখনো করেনি। নাফিসের এমন আচরণে সত্যি নাফিসা খুব অবাক হয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে নাফিস আবারও আগের রূপে ফিরে যায়। তার একটাই কারণ, হুমায়রার শাড়ি সে দেখে নাফিসার পরনে। এবার নাফিস সাদিয়ার কথাটাই সত্যি সত্যি ভাবতে শুরু করে। সে ভাবে নাফিসা বোধহয় তার আর হিমু স্মৃতি নষ্ট করে দেবে। রাগে রাগে শুকিয়ে যাওয়া গোলাপগুলো ছুঁড়ে মারে ফ্লোরে, যা নাফিসাকে আরও অবাক করে দেয়। নাফিস নাফিসাকে বলল, আপনার কি হয়েছে? আপনি এত রাগ দেখাচ্ছেন কেন? কি হয়েছে কি আপনার? কি হয়েছে আবার জিজ্ঞেস করছেন? আমার হিমুর শাড়ি আপনার পরনে কেন? আপনার মাথা খারাপ? আমি হিমু আপুর শাড়ি কেন পরতে যাব? কেন আবার আমাদের ভালোবাসা নষ্ট করবেন বলে? আমার ছেলেকে তো দখল করেছেন, কিন্তু মনে রাখবেন, আমায় কখনো নিজের দখলে আনতে পারবেন না। নিজেকে কি মনে করেন আপনি? বড্ড বেশি মহৎ মনে করেন নিজেকে? আমার ঘর তো নিয়ে নিয়েছেন, আর এখন আমার বউয়ের শাড়িও। এটাতে হাত না দিলে কী বা হতো? আপনি জানেন না আমি ওকে কত ভালোবাসি। একদম চুপ করুন, আপনার মুখে এসব কথা মানায় না। আপনি হিমু আপুর ভালোবাসার যোগ্য না। যদি তাই হতো তাহলে অন্য মেয়ের সাথে রিলেশন করতে পারতেন না। বাজে কথা বলবেন না। কিসের কথা? কিসের বাজে কথা? এটাই সঠিক কথা। নিজের চোখে দেখা জিনিস কখনো ভুল হয় না। আমি আপনার সাথে কথা বাড়াতে চাই না। আজকের পর থেকে আমার হিমুর কোনো জিনিস আপনি ছুঁয়ে দেখবেন না। নাফিসা নাফিসার ব্যবহারে খুব কষ্ট পেল, সেটা প্রকাশ করেনি। কিন্তু কি মনে হলো, নাফিসকে আবার ডাকলো আর বলল, আপনি আমার স্বামী, আপনার মুখে মুখে তর্ক করা আমার উচিত হয়নি, আমায় ক্ষমা করবেন প্লিজ। নাফিসার কথার কোনো জবাব না দিয়ে নাফিস শুয়ে পড়ল। আর তারই মধ্যে আবদুল্লাহ ঘরে ঢুকে পড়ল। এসে বলল, আম্মু কাল আমাদের স্কুলে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হবে, তুমি একটু যাবে আমার সাথে? আবদুল্লাহর কোনো কথার উত্তর না দিয়ে নাফিসা ফুঁপিয়ে কাঁদতে শুরু করে। কি হলো আম্মু, তুমি কাঁদছো কেন? এসব তোমায় শুনতে নেই বাবা, তুমি যে কথা বলেছিলে সেটা বলো। আবদুল্লাহ হয়তো বা কিছু একটা আন্দাজ করে নাফিসার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আর এদিকে নাফিসা ভাবতে থাকে, আমি তো এই শাড়ি আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি, এ তো অনেক আগের পুরনো শাড়ি, এটা দেখে উনি এমন করছেন কেন? এটা তো হিমু আপুর শাড়ি না, কি জানি সবসময় উনি এমন করেন কেন? কিছুক্ষণ থেমে থাকার পর নাফিসা বলে, আবদুল্লাহ তুমি চুপ হয়ে গেলে কেন বাবা? আম্মু কাল আমাদের স্কুলে কোরআন তেলাওয়াত, সবাই তাদের মাকে নিয়ে যাবে, তুমি যাবে আমার সাথে? ইনশাআল্লাহ। কিন্তু তার আগে যে তোমার আব্বুর কাছে অনুমতি নিতে হবে। কিন্তু কেন নিবে? আব্বু তোমাকে শুধু কষ্ট দেয়, এমন কথা বলতে হয় না শোনা। তোমার আব্বু আমার স্বামী, আর ইসলামের স্বামীর অনুমতি নেওয়া আবশ্যক কোথাও যেতে হলে। আল্লাহ কোরআনে বলেছেন, পারিবারিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই আনুগত্য করা জরুরি। আল্লাহ তাআলা পুরুষকে পরিবারের মূল পরিচালনার দায়িত্ব এবং স্ত্রীর ওপর কর্তৃত্ব করার ক্ষমতা অর্পণ করেছেন। সূরা নিসা আয়াত 34। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা বাইরে যাওয়ার জন্য প্রিয় নবীকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাকে আমার বাবা মায়ের কাছে যাওয়ার অনুমতি দেবেন? সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিবাহিত মহিলার ব্যাপারে বলেন, যার মা অসুস্থ ছিল, মায়ের চেয়ে স্বামীর কথার আনুগত্য করা তার জন্য অধিক অপরিহার্য, তবে স্বামী যদি তাকে অনুমতি দেয় তাহলে ভিন্ন কথা। হাদিসে আরও উল্লেখ আছে, কোনো মহিলার জন্য স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাওয়া জায়েজ নয়, পিতামাতা বা অন্য কারো নিকট নয়, কারণ এটি তার উপর স্বামীর হক। অবশ্য যদি শরীয়তসম্মত বিশেষ কোনো কারণ থাকে তাহলে ভিন্ন কথা। ফাতওয়ানা লাজনা দায়েমা 19/165। অবশ্য একান্ত জরুরি অবস্থায় স্বামীর অনুমতি ছাড়াও বাইরে যাওয়া জায়েজ আছে, যেমন বাড়িতে থাকা যদি তার জন্য ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ হয়, ঘর ভেঙে পড়ে, জরুরি চিকিৎসা, ক্ষুধার্ত অবস্থায় খাদ্য সামগ্রী ক্রয় ইত্যাদি। বুঝলে শোনা? আর তোমার আব্বু আমাকে কষ্ট দেয় না, আসলে তোমার আব্বু আমাকে সবসময় ভুল বুঝে, তো তাই ও কোনো সমস্যা না। আচ্ছা তুমি কাল কোন সূরা পড়বে? সূরা ইখলাস। ওহ, অনুবাদও পড়তে হবে নাকি শুধুই কোরআন তেলাওয়াত? শুধুই কোরআন তেলাওয়াত। শোনা, তুমি অনুবাদও পড়বা কেমন? এতে করে মানুষ সূরা ইখলাসের অর্থ উপলব্ধি করবে। হয়তো সবাই জানে এর অর্থ, কিন্তু যখন আরও শুনবে তখন কিছু মানুষের মনে আল্লাহর প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে ইনশাল্লাহ। কি পড়বে তো বাবা? হ্যাঁ আম্মু ইনশাল্লাহ। আমার শো না আপু, এবার যাও ঘুমাতো দেখি, সকাল সকাল উঠতে হবে তো নাকি? নাফিস অবশ্য সব কথা শুনছে এতক্ষণ ধরে, কিন্তু টু শব্দটি পর্যন্ত করেনি। নাফিসার কথা শুনে নাফিস অবাক হয়ে গেল আর ভাবল, যে মেয়েকে এত বকাবকি করলাম আর সে মেয়ে এত কিছুর পরও আমাকে স্বামী বলে মানে, এত ভালোবাসে আমায়, আমি তো ওর ভালোবাসার যোগ্য না। মাঝে মাঝে আমারও ইচ্ছা হয় ওকে আপন করে নিতে, ওকে আমার করে নিতে, কিন্তু বড্ড ভয় লাগে, ওকে পেয়ে যদি আবার হিমুকে ভুলে যাই তখন কি হবে? আজ বড্ড হুমায়রার কথা মনে পড়ছে তার। হুমায়রা বলেছিল সে যদি মারা যায় যেন বিয়ে করে নেয়। আজ হুমায়রার কথার পরিপূর্ণ মর্যাদা দিতে যাচ্ছে সে। অপেক্ষা করে আছে নাফিসা কখন ফিরবে। অপেক্ষার সময়গুলো যে অনেক কষ্টের হয়। নাফিসা বলেছে দুই দিন থাকবে, কিন্তু দুইটা দিন তার কাছে মনে হচ্ছে যেন দুইটা মাস। এরই মধ্যে ঘরে ঢুকে পড়ল সাদিয়া আর বলল, কী রে ভাইয়া, মনে হচ্ছে ভাবিকে খুব মিস করছিস। নাফিসা একটা মুচকে হাসি দিয়ে বলল, পাকা বুড়ি একটা। সাদিয়ার মনে যে অন্য কিছু ছিল তা বোকা নাফিসার মনের অগোচরে রয়ে গেল। সাদিয়া নাফিসকে বলল, ভাইয়া তুই যখন নাফিসা ভাবিকে ভালোবাসবি তার মানে বুঝতে হবে তুই হুমায়রা ভাবিকে ভুলে গেছিস। বাহ ভাইয়া, এত সহজে তুই ভাবিকে কি করে ভুলে যেতে পারলি? যদি ওই মেয়েটা আমার হিমুর সব স্মৃতি মুছে ফেলে তখন কি হবে? না না, কখনো না, আমার হিমুর যোগ্যও না নাফিসা।
আমি কেন এমন যোগ্যহীন মানুষকে ভালোবাসতে যাব? এসব সাত পাঁচ ভাবতে ভাবতে নাফিস আলমারি থেকে কিছু একটা বের করে ছাদের উপর গেল। আকাশের দিকে তাকিয়ে জ্যোৎস্না রঙে নিজেকে সান্ত্বনা দিতে চায় সে, কিন্তু না, পারে না সেটা করতে। হুমায়রার কথা কিছুতেই সে ভুলতে পারে না। একরাশ কষ্ট তার মনের মধ্যে তাকে অশান্ত করে তোলে। কত সুন্দর জ্যোৎস্নার আলো, কিন্তু তার মনে লাগে না ভালো। বাধ্য হয়ে আবার মদ্যপান করে সে, যাতে সব কষ্ট মুহূর্তের জন্য ভুলে থাকা যায়। এদিকে নাফিসার ঘুম ভেঙে যায় হঠাৎ করে, আর সে দেখে নাফিস বিছানায় নেই। এ ঘর ও ঘর কোনো ঘরেই সে নাফিসকে খুঁজে না পেয়ে বাধ্য হয়ে ছাদে যায়। সেখানে গিয়ে দেখে নাফিস পড়ে আছে ছাদে, যা দেখে নাফিস আরও কষ্ট পায়। কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, কারণ কোনো দিনদার মেয়েই চায় না তার স্বামী অন্তত দিনের কাজে অসম্পূর্ণ থাকুক। একটা পরহেজগার মেয়ের স্বপ্ন থাকে তার স্বামী যেন দিনের এক অংশ ছাড় না দেয়। একটা দিনদার মেয়ে তার স্বামীর আয়ের অংশ অল্প হলেও ঠিকমতো তার স্বামী তাকে খাওয়াতে না পারলেও খুশি মনে তা গ্রহণ করতে পারে, কিন্তু সে পারে না দিনের 1% ছাড় দিতে। আর তাই কষ্টে নাফিসার বুক ফেটে যায়। অত রাতে কাউকে জাগাবে না বলে রান্নাঘর থেকে লেবু পানি নিয়ে এসে তার স্বামীকে খাওয়ায় আর বলে, আপনি এটা কেন করলেন? জানেন না আপনাকে দিনের পথে অসম্পূর্ণ দেখলে আমার কষ্ট হয়, আপনি কেন বলছেন না? নাফিসার যতক্ষণ খুশি বুকে গেল নাফিসকে, আর নাফিসার লক্ষ্য করল তা। পরের দিন সকাল হলে নাফিস দেখল সে তার বিছানায় শুয়ে আছে। আজ ফজরের নামাজ কাজা হয়ে গেছে বলে খুব কষ্ট পায় নাফিস। আগেও তো কত নামাজ কাজা করেছে, কিন্তু কখনো কষ্ট পায়নি সে। বিছানা থেকে উঠে কাল রাতের কথা চিন্তা করে সে, আর ভাবে, হে আল্লাহ, ঝাপসা চোখে আমি কাকে দেখেছিলাম? তার মানে কি আমার হিমু বেঁচে আছে?